शांति ओम अंतरिक्षं शांति ओम पृथ्वी शांति ओम बृहस्पतये शांति ओम वनस्पतये शांति ओम विश्वे देवा शांति ओम ब्रह्मो शांति ओम सर्वं शांति शांतिरेव शांति ओम शामा शांतिरेधि। দু লোকের যে শান্তি, অন্তরিক্ষ লোকের যে শান্তি, পৃথিবী লোকের যে শান্তি, ঔষধির যে শান্তি, বনস্পতির যে শান্তি, সমস্ত দেবগণের যে শান্তি, ব্রহ্মের যে শান্তি, সমস্ত শান্তি, এমনকি শান্তি স্বরূপের যে শান্তি, সেই সমস্তই আমার হোক। ধ্যানময় জীবনের জন্য প্রথম কাজটা হচ্ছে জীবনের একটা লক্ষ্য স্থির করা, আর এই লক্ষ্য সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে। লক্ষ্য পূরণে মনকে দৃঢ় করতে হবে। লক্ষ্য পূরণের যোগ্যতা সম্পর্কেও নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর এই লক্ষ্য পূরণের জন্য নির্দিষ্ট কিছু কর্মসূচি গ্রহণ করতে হবে। আবার এই কর্মসূচি আমাদের অবশ্যই পালন করতে হবে। জীবন একটা সাধনা, আর আমরা সবাই সাধক। আর এই সাধকের প্রথম কাজ হচ্ছে একটা নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সেই কর্মসূচিকে মেনে চলা। আমরা অনেকে ভাবি জীবন যদি কঠোর নিয়ম শৃঙ্খলে আবদ্ধ হয় তবে জীবন যন্ত্রবৎ হয়ে উঠবে, জীবন বিষময় হয়ে উঠবে, জীবন যন্ত্রণাময় হয়ে উঠবে। এই ধারণা একেবারেই সত্য নয়। জীবন তাচ্ছিল্যে কাটিয়ে দেবার বিষয় নয়। জীবন কোনো খেলার ময়দান বা খেলাঘর নয়। জীবন একটা শিক্ষা কেন্দ্র। এখানে আমরা লক্ষ্য পূরণের জন্য এসে থাকি। এখানে আমরা আত্ম উপলব্ধি করবার জন্য এসে থাকি। কিন্তু আমাদের বিড়ম্বনা হচ্ছে আমরা এখানে এসে আমাদের জীবন ধারণের মূল উদ্দেশ্যকেই ভুলে যাই। আমাদের মধ্যে এমন অনেক অবাধ্য ইচ্ছে বা অনেক অপরিণত ইচ্ছে জাগ্রত হয় যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এই অবাধ্য ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণে আনবার জন্য জীবনে একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে নিজেকে আবদ্ধ করতে হয়। এটি কোনো শৃঙ্খল নয়, এটি জীবন চৈতন্যকে জাগ্রত করবার প্রক্রিয়া মাত্র। নিজের অপরিণত বা ক্ষতিকারক ইচ্ছেগুলোকে দমিত করবার উপায় মাত্র। দেখুন, আমার জীবন কিভাবে যাবে এটা আমি ঠিক করব। চাকরি থাকতেই ঠিক করতে হয় অবসরকালীন অবস্থায় আমি কিভাবে কাটাবো। ছাত্রাবস্থাতেই ঠিক করে নিতে হয় আমার কর্মজীবন কেমন হবে। তো আপনি যখন চেতন থাকবেন
তখনই আপনি ঠিক করে নিন আপনার ভবিষ্যৎ ভাগ্য রেখা, আপনার ভবিষ্যৎ জীবন। আপনি যখন চেতন থাকবেন তখনই আপনি আপনার লক্ষ্য স্থির করুন, আর সেই লক্ষ্য পূরণের জন্য নির্দিষ্ট কর্মসূচি নিজেই ঠিক করে নিন। এমনকি আপনি কোন ধরনের চিন্তার জগতে বাস করতে চান তাও আপনাকে সতর্কতার সঙ্গে ঠিক করে নিতে হবে। অর্থাৎ সতর্কতাই জীবনে সুখে শান্তিতে থাকবার উপায়, ইচ্ছে মতো জীবন ধারণের উপায়। এরপরে আমাদের অভ্যাসের দিকে খেয়াল করতে হবে। নিজের দিকে নজর দিলেই আপনি বুঝতে পারবেন আপনি কোন ধরনের মানুষ, আপনার কোন জিনিস ভালো লাগে, কোন কথা ভালো লাগে, কোন ভাব আপনার ভালো লাগে, এটা আপনি নিজের দিকে তাকালেই ঠিক বুঝতে পারবেন। আর এই যে আপনার ভাব, এটি আপনার অভ্যাসকে নিয়ন্ত্রণ করে থাকে। এই ভাব আপনার কর্মের দ্বারা, আপনার কথার দ্বারা, আপনার চিন্তার দ্বারা প্রকাশিত হয়ে থাকে। নিজেকে নিয়ে বসুন, নিজেকে নির্জনে নিভৃতে নিজের সাথে কথা বলুন, একটু বিচার বিশ্লেষণ করুন, নিজের দিকে নিজের মধ্যে গভীর দৃষ্টিতে তাকান, দেখুন নিজের মধ্যে কোনো জঞ্জাল জমে আছে কিনা। যদি মনে করেন আপনার মধ্যে অশুদ্ধ কিছু আছে তবে তাকে শুদ্ধ করবার চেষ্টা করতে হবে। আমাদের অধ্যাত্ম জীবন হবে সম্পূর্ণভাবে সচেতন ও সতর্ক। আর একটা দিকে অবশ্যই আমাদের দৃষ্টি দিতে হবে, সেটা হচ্ছে অবচেতন মন। চেতন মন কি চায় তা আমরা অনায়াসেই বুঝতে পারি, কিন্তু আমাদের অবচেতন মন কি চায় তা বোঝার আগেই কার্যে পরিণত হয়ে যায়। তাই আমাদের অবচেতন মনের চিন্তা ও কাজকে প্রথমে কমিয়ে আনতে হবে। অর্থাৎ আমি যা কিছু করব তা যেন আমার চেতন মনের কাজ হয়। অবচেতন মনের কাজ যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। আসলে অবচেতন মন কোনো যুক্তি তর্কের ধার ধারে না, অবচেতন মন বিচারশীল নয়। তো অবচেতন মনের বিচারহীন কর্ম থেকে আমরা বিরত থাকব। আর এর জন্য আমাদের নতুন নতুন অভ্যাস গড়ে তুলতে হবে। সৎ গ্রন্থ পাঠ, সৎ সঙ্গ করা ইত্যাদির অভ্যাস গড়ে তুলতে হবে। আর এই অভ্যাসগুলোকে আমাদের সযত্নে রক্ষা করতে হবে। নিজেরই তৈরি নির্দিষ্ট কর্মসূচি যদি মেনে চলেন তবে দেখবেন অস্থির চিত্তকেও আপনি ধ্যানে বসিয়ে দিতে পারবেন। আপনার অস্থির চিত্ত থাকাকালীন অবস্থাতেও আপনি ধ্যানে বসবার সময় ঠিক নির্দিষ্ট স্থানে ধ্যানে বসে যাবেন অভ্যাসবশত। আপনার দৈনন্দিন কাজও দেখবেন সুষ্ঠুভাবে সময় মতো আপনি নিজেই করে ফেলছেন। আসলে আমাদের মধ্যে যে আয়েসি ভাব, এই আয়েসি ভাব আমাদের ত্যাগ করতে হবে। খাদ্য অভ্যাসের মধ্যেও আমাদের পরিবর্তন আনতে হবে। সহজপাচ্য খাবার খেতে হবে, খাদ্যের পরিমাণের দিকেও নজর দিতে হবে। অসময়ে কোনো খাবার গ্রহণ করা চলবে না। আর এইসব করতে করতে
একটা সময় দেখবেন আপনার মন এই নিয়মমাফিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করতে শুরু করেছে। প্রার্থনা, ধ্যান, জপের জন্য একটা ন্যূনতম সময় আপনি নির্দিষ্ট করে নিন, আর এই ন্যূনতম সময়কে অবশ্যই গুরুত্ব সহকারে বজায় রাখুন। আসলে সাধকের জীবন হওয়া উচিত নীতির জীবন, নিয়মানুবর্তিতার জীবন। প্রকৃতিকে যেমন নিয়ম পরিচালনা করে, প্রকৃতিতে যেমন নিয়ম বহির্ভূত কিছু হয় না, আপনি তেমনি জানবেন আপনি নিজেও প্রকৃতিরই অংশ। তো আপনি যখন প্রকৃতির অংশ, আপনার জীবনেও নিয়ম বহির্ভূত কিছু হতে দেবেন না। এই দৃঢ়তা আপনার মধ্যে একটা বিশেষ ব্যক্তিত্ব গড়ে দেবে, এবং খেয়াল করবেন আপনার এই বিশেষ ব্যক্তিত্বের জন্য পরিবারের সবাই, এমনকি আপনার পাশাপাশি যারা বাস করেন তারা সবাই আপনাকে আলাদা চোখে দেখতে শুরু করেছেন। আপনিও তখন আপনার ব্যক্তিত্বকে ধরে রাখবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। এরপর সাধনার সময় ধীরে ধীরে বারবার চেষ্টা করতে হবে যাতে করে সাধনার সময় বাড়িয়ে দেওয়া যায়। আগেই বলেছি আপনি আমি সবাই এই বিশাল জগতের এক একটা কীটাণু কীট মাত্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা জীবাণু মাত্র। তো আমাদের ক্ষমতাও অতি সামান্য। নিজেকে যখন আপনি এই দিন থেকে দীনতর ভাবতে শুরু করবেন তখন আপনার মধ্যে একটা ভক্তির ভাব আসতে শুরু করবে। বিশাল সমুদ্রের ঢেউয়ের সামনে দাঁড়িয়ে ভাবতে থাকুন কি বিশাল শক্তি এই সমুদ্রের মধ্যে ঘোরাফেরা করছে। বিশাল পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ভাবুন আমি কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অর্থাৎ বিশ্ব শক্তির কাছে আমরা যে অতি নগণ্য। এই ভাব আপনার মধ্যে একটা ভক্তির ভাব জাগিয়ে তুলবে, আর এই ভক্তির ভাবটাকে পোষণ করবার চেষ্টা করুন। নিজেকে অনুভূতি প্রবণ করে তুলবার চেষ্টা করুন। প্রত্যেকের নিজস্ব জায়গায় আপনি নিজেকে দাঁড় করিয়ে তবেই তাকে বুঝবার চেষ্টা করুন। এই অবস্থায় থাকলে আপনি কি করতেন সেই কথা চিন্তা করুন। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যকে বুঝবার চেষ্টা করবেন না, তার জায়গায় দাঁড়িয়ে নিজেকে মনে মনে তার জায়গায় দাঁড় করিয়ে দিন, তারপর তাকে বিচার করবার চেষ্টা করুন। অসহায় ক্ষুধার্ত রোগগ্রস্ত ব্যক্তি, অসহায় নিরন্ন মানুষের অবস্থা বুঝবার চেষ্টা করুন। আমাকে এক স্বামীজি বলেছিলেন, আপনি যদি রমতা সাধু হতে চান তবে বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে দু একদিন বাইরে থাকবার চেষ্টা করে দেখুন জ্বালাটা কোথায়। আপনি রাস্তার পাশে গাছের তলায় রাত কাটাতে পারবেন কি না সেটা হাতে কলমে করে দেখুন। আপনি কারুর কাছ থেকে চেয়ে খেতে পারেন কি না চেষ্টা করে দেখুন। আপনি খিদে সহ্য করতে পারেন কি না সেটা পরীক্ষা করে দেখুন। গৃহস্থের দ্বারে দ্বারে ভিক্ষা করা যতটা সহজ মনে হয় ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। আর এই পরীক্ষা করতে হবে নিরালম্ব হয়ে, অর্থাৎ সত্যি সত্যি এই অবস্থায় পড়লে আপনার মধ্যে কি হয় সেটা পরীক্ষা করে দেখতে চেষ্টা করুন। ভুলে যান
আপনার একটা বাড়ি আছে, ভুলে যান আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, ভুলে যান আপনি একজন শিক্ষিত ব্যক্তি। আপনার সম্পর্কগুলোকে যদি সত্যিই আপনি ভুলে যেতে পারেন, তখন দেখবেন আপনার মধ্যে ঈশ্বর নির্ভরতা উঠে আসবে। বাহ্যিক সম্পর্ক ভুলে যাওয়া, বাহ্যিক বিষয় সম্পর্ক ভুলে যাওয়া যে কত কঠিন, সেটা সেই অবস্থায় না পড়লে অনুভব করা যায় না। তাই অধ্যাত্ম জীবনে এই অনুভূতি নামক অস্ত্রকে শান দিতে হবে, অনুভূতিকে তীক্ষ্ণ করতে হবে। ঈশ্বরের কাছে নালিশ নয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ঈশ্বরের কাছে কষ্টের কথা নয়, ঈশ্বরের কাছে শক্তির প্রার্থনা করুন। এইভাবে যদি মনকে তৈরি করা যায়, তখন আমাদের কাছে মৃত্যু ভয়ও বিচলিত করতে পারবে না। সাধন জীবনে প্রবেশের প্রথম দিকে মন বিচলিত হবে, বারবার বিদ্রোহ করবে, বারবার নালিশ জানাতে থাকবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমি একটা উচ্চতম আদর্শের জন্য জন্মগ্রহণ করেছি, আমি আর পাঁচজন সাধারণ মানুষের মতো সাধারণ নই, আমাকে আর পাঁচজনের মতো শারীরিক মানসিক দুঃখ যন্ত্রণা বিব্রত করতে পারবে না, আমি ঈশ্বরের সবচেয়ে কাছের মানুষ, ঈশ্বর সব সময় আমার সঙ্গে আছেন, আমাকে পাহারা দিচ্ছেন, আমি ঈশ্বরের কোলেই শান্তিতে অবস্থান করছি। এই যে অনুভূতি, এই অনুভূতি আমাদের মনের মধ্যে জাগিয়ে তুলতে হবে, তবেই জানবেন আপনি সাধন জগতের প্রথম ধাপে প্রবেশ করেছেন। ওম শান্তি 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 হরি ওম।